আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সুখে থাকার মূল মন্ত্র নিয়ে তো সুখ থাকার মূল মন্ত্রটা কি তো সুখ কিন্তু খুবই এটা অধরা পাখি কেন সবার কাছে ধরা দেয় না তো কিছু মানুষের কাছে এটা ধরা দেয় তো সেই মানুষগুলো কারা আমরা কি সবাই সুখে আমাদের মনে কি সবার মধ্যে কি সুখ আছে আসলে কিন্তু নেই কারণ আমরা সবাই বেশিরভাগ মানুষই সুখের মধ্যেও অসুখ খুঁজে পায় তারা কেউ কিছু সুখে থাকতে চায় না কেন ছাড়া জানেন কারণ তারা নিজের মধ্যে সুখ খুঁজে পায় না তারা সুখ খুঁজে পায় অন্য মানুষের ডাউন ফলে যখন অন্য মানুষ খারাপ করে তখন তাদের মধ্যে সুখ আসে ধরুন আপনার খুব ভালো বন্ধু সে আপনার থেকে অবস্থানে খারাপ তখন আপনার তাকে ভালো লাগবে সে যদি আপনার থেকে ভালো অবস্থানে চলে যায় তখনই দেখবেন আপনি কিন্তু তার সাথে একটু জেলাসি ফিল করছেন বা তার সাথে আপনার মনে হচ্ছে যে না আগের মতো আর জমছে না কারণ আপনার মনের মধ্যে এসে গিয়েছে যে সে আমার থেকে ভালো করছে তো সামনের দিনে সে আমাকে ডোমিনেট করবে তো এই যে চিন্তাটা এটা কিন্তু আমাদের মনের মধ্য থেকে অনেকগুলো সুখকে কমিয়ে দিয়েছে কারণ আমরা ভাবি যে আমি ভালো আছি ঠিক আছে কিন্তু সে যেন আমার থেকে ভালো না থাকে কারণ সে যদি আমার থেকে ভালো থাকে তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না তো এই যে একটা সমস্যা এই যে এই মাইন্ডসেটটা এই মাইন্ডসেটটাই কিন্তু সবথেকে বড় সমস্যা করে আমাদের মধ্যে যে আমাদের সুখের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি খারাপ যে আমরা এটা ভাবি যে অন্যরা যদি আমাদের থেকে ভালো থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো না কারণ তারা আমাকে ডমিনেট করবে তারা সামনের দিনে আমার মধ্যে প্রভাব সৃষ্টি করবে কিন্তু এটা কি আসলে সত্য আপনি যদি সুখে থাকতে চান তাহলে আপনার প্রথমে যা করতে হবে তা হচ্ছে আপনার অন্যের চিন্তা বাদ দিতে হবে অন্য যা মন চায় করুক সে যদি অনেক সাকসেসফুল হয় তাতে আপনার কি সে যদি অনেক ডাউন ফল হয় তাতেই বা আপনার আপনি কেমন আছেন আপনি তা চিন্তা করেন আপনি যদি মনে করেন যে আপনি যে অবস্থানে আছেন তাতে আপনি সুখে আছেন বা আপনার যে টাকা আছে তাতে আপনার ভালো মতো চলছে তাহলে আপনি কেন অন্যকে নিয়ে মাথা ব্যথা করছেন যে অন্য কি করছে না করছে সে যদি আপনার থেকে খারাপ থাকে তাহলে আপনি তাকে আপনার টাকা দিয়ে বা শ্রম দিয়ে সাহায্য করুন তাকে হেল্প করুন এবং তাকে বলুন যে আপনি তার সাথেই আছেন তাকে আপনি ভরসা দেন আপনি তার ভরসার মানুষ হন আপনি তার পিঠের মধ্যে ছুরি দিয়েন না আপনি তাকে ভালো একটা বন্ধু হিসেবে বা আপনি নিজস্ব একটা ভালো মানুষ হিসাবে একটা ভালো পার্সোনালিটি নিয়ে আপনি মানুষের কাছে যান এবং তাদেরকে বলুন তারা যেন আপনার কাছ থেকে কখনো ভয় না পায় কারণ আপনি ভালো মানুষ তো যারা নিজের সাথে সুখে থাকে তারা কিন্তু অন্যকে সুখ দিতে ভালোবাসে কারণ সুখ তো নিজের মধ্যে জমিয়ে রাখা জিনিস না আপনি যখন খুশি থাকবেন আপনি দেখবেন যে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার যে অ্যাটিটিউড এটা দিয়ে দেখবেন যে আশেপাশে মানুষ খুশি হচ্ছে কিন্তু আপনি যদি রাগী মানুষ হয়তো কী হতো আমাদের স্কুলের সময় যখন একটা ভালো স্যার পড়তো তখন কিন্তু আমরা খুব খুশি হতাম যখন একটা রাগি স্যার আসতো তখন সবাই চুপচাপ হয়ে যেতাম কেন হতাম কারণ সেই স্যারের যে অ্যাটিটিউডটা ছিল বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল তা আমাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করত। তো আপনি কি সেরকম স্যারের মতো হতে চান সেরকম স্যারের মতো না হতে চান তাহলে আজকে থেকে নিজেকে পরিবর্তন করুন অন্যের চরকায় তেল দেয়া বন্ধ করুন নিজের চরকায় তেল দেন কীভাবে নিজে ভালো থাকবেন কীভাবে নিজের সুখে থাকবেন এই চিন্তাটা করুন যদি আপনি এই চিন্তাটা করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনারা ভালো থাকবেন এবং যে ভালো থাকে তার কিন্তু ঘুমও ভালো হয় তো যেদিন থেকে দেখবেন যে আপনার ঘুম ভালো হচ্ছে আপনি ধরে নেবেন যে আপনি অলরেডি পঞ্চাশ ষাট পার্সেন্ট ভালো মানুষ হয়ে গিয়েছেন তো এ হচ্ছে আমার সুখে থাকার মূল মন্ত্র তো কেমন লাগলো আপনাদের কাছে আপনারা কি এটা অবশ্যই ব্যবহার করবেন করবেন তো যদি করে থাকেন তাহলে তো খুবই ভালো আর যাই হোক যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে